হ্যালো গাইজ, আমি কৌশিক। কৌশিক সরকার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না। আমরা ব্লগ বানাচ্ছিলাম যখন, তখন একটি বাচ্চা আমার সাথে দেখতে এসলো যে ব্লগ বানাচ্ছে, এরা উঁকি মারছে। তো তোমরা বাচ্চাটার সাথে পরিচয় করে নাও। সামনে চলে আসো রিম্পি, তুমি সামনে চলে আসো, হাই করে দাও। তোমার নাম কি? রিম্পি দত্ত। তুমি কোন ক্লাসে পড়ো? খেচুরি। ও, খেচুড়ি। নাকে আঙুল করতে নেই জানো না? তো তোমাকে আমি আজকে কিছু কিছু প্রশ্ন করব, তুমি কি সবগুলোর উত্তর দিতে পারবে? তো আজকে আমি একটু মজার ধাঁধার খেলা নিয়ে চলে এসেছি। এই বাচ্চাটাকে কিছু কিছু বাচ্চাকে ডেকে আমি কিছু প্রশ্ন করব, তারা যদি পারে তাহলে তাকে আমি মেলায় নিয়ে যাবো। আজ মেলা হচ্ছে আমাদের এখানে, তো তুমি চলে আসো। বলো, কোন ফুল আমাদের জাতীয় ফুল? পদ্ম। এখানে বলতো গ্রীষ্মের সময় কি কি ফল পাওয়া যায়? এদিকে আসো, লজ্জা পাচ্ছ? গ্রীষ্মের সময় কি কি ফল পাওয়া যায় গরমের সময়? এই তো আমাদের এখানে বাগান আছে একটা। আম, জাম, লিচু, কাঁঠাল এসব পাওয়া যায় গরমের সময়। তোমার লিচু ফেভারিট? আর বলো তো রিম্পি, আমাদের এখানে জাতীয় পশু কি? বাঘ। তোমাকে দেখা যাচ্ছে না, তুমি এদিকে আসো, আমার কাছে আসো। আর জাতীয় ফল? আম। আর বলো তো অ্যাপেল মানে কি? আপেল। তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাটা খুব ট্যালেন্টেড। আমাদের এখানে এই বাচ্চাটা দেখতে পাচ্ছো, এ হচ্ছে খিচুড়ি স্কুলে পড়ে, অঙ্গনওয়াড়ি সেন্টার নং 111, সেখান থেকে পড়ে। তো আমরা আজকে একটু ঘুরতে যাব, তোমরা সবাই পাশে থেকেও দেখতেই চলেছো, আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো দেখো। চলো তো ঘুরতে যাওয়া যাক। এই যে বাচ্চা মেয়েটা আমার সাথে ঘুরতে যাবে, তো আমরা সবাই মিলে একসাথে ঘুরবো। চলো দেখা যাক আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। চলো, এ খুবই ছোট, সেই জন্য ক্যামেরায় একে দেখা যাচ্ছে না। এই দেখো, আমরা আজকে এসেছি আমাদের সবজির বাগানে। তো এখানে আমরা নানান ধরনের সবজি চাষ করে থাকি মাঝে সাঝে। এই দেখো, আমরা একটু ডাঁটা গাছ চাষ করেছি, ডাঁটা শাক। এগুলো হচ্ছে ডাঁটা, এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। তো দেখো, কলা গাছও লাগিয়েছি, এই যে কিছু কিছু পুঁই শাক হয়েছে আমাদের এই জমিতে, দেখতেই পাচ্ছো। তো অনেক কিছু হয়েছে, দেখো পেঁপে গাছ, এই যে আমি যেখানটা দাঁড়িয়েছি উপরে উচ্ছে গাছ হয়েছে। এই উচ্ছে গাছ যখন উচ্ছের দাম বেড়েছিলো তখন আমরা এই গাছের উচ্ছেগুলোই খেয়েছিলাম, তো কোনো সমস্যা হয়নি। এই দেখো, এই বাচ্চাটা আমার সাথে এসেছে, কিন্তু বোর হয়ে গেছে যে কী করবে কিছু বুঝতেই পারছে না। তো চলো আমরা দেখা যাক। এই দেখো, এইগুলো তোমরা অনেকে হয়তো চিনতেও পারবে। এই দেখো, অনেকে ঘ্যাটকোল বলে বা অনেকে খারকোলের পাতা বলে চিনে। তো এইগুলো আমাদের এখানে অনেকগুলো হয়েছে, আমরা চাষ করতেই চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ একটু শয়তানি মেয়ে এসেছে এখানে। এই দেখো, বলছে ফোন দে ফোন দে, এই ফোন দে, ভীষণ লো করছে। তো দেখতেই পাচ্ছ যে কত কিছু হয়েছে। বাই বাই, টাটা, তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।